অত্যন্ত শক্তিশালী মোর্চা তফসিলি মোর্চাকে এই কর্মসূচি পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। 42টা সাংগঠনিক জেলাতেই এই কর্মসূচি পালিত হয়েছে সকাল থেকে, এবং আমাদের একটা টিম রাজ্য তফসিলি মোর্চার সভাপতির নেতৃত্বে মরিচাপিতেও গোসাবা ওখানে কর্মসূচি করছে। আমাকেও আমন্ত্রণ করা হয়েছিল আন্তর্জাতিক সাথে, এখানে চন্দ্রনগর কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি উপস্থিত হতে পারিনি। এখানে আমাদের যে হুগলি জেলা অফিস, এই অফিসের সামনেই আমরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করলাম, আমি ছিলাম। আমাদের রাজ্যের দুই সম্পাদক এখানে আছেন, বিমান বিধায়ক নবারণ নায়ক তারা ছিলেন, জেলা সভাপতি তুষার মজুমদার ছিলেন, এবং আমাদের হুগলি এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলার দুই বিদায় সভাপতি তথা দলের প্রবীণ নেতৃত্ব গৌতম দা এবং শামল দা তারা সবাই আমাদের সাথে ছিল। 1979 সালে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শরণার্থী উদ্বাস্তু হয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য জলে ভেসে মরিচাপিতে এসে আশ্রয় নিয়েছিল, তাদেরকে তৎকালীন বামফ্রন্ট সরকার তারা জল বন্ধ করে, খাওয়ার বন্ধ করে, অবরোধ করে অসংখ্য অগুন্তি শত শত হিন্দু গরিব শরণার্থীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই বিষয় নিয়ে বিগত দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার তারা ক্ষমতায় আসার পর থেকে না প্রতিবাদ কর্মসূচি পালন করেছে, না 1979 সালের মরিচাপি ঘটনার তদন্ত কমিশন বসিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এই কর্মসূচি পালন করি, এবং হিন্দু শরণার্থীদের জন্য একমাত্র নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি বা ভারতীয় জনতা পার্টি ভাবে, এটা আপনারা সবাই জানেন, সিএ লোকসভা এবং রাজ্যসভায় আইনে রূপান্তর করে এটা ভারতীয় জনতা পার্টি প্রমাণ করেছে। শুধু সিএ নয়, গত কয়েক মাস আগে আফগানিস্তানে যখন তালিবানরা দখল করল, সেই সময় আপনারা দেখেছেন শিখ হিন্দু জৈন সমাজের লোকেরা, যাদেরকে বলা হয়েছিল ধর্ম ছাড়ো নয় তালিবান ছাড়ো, আফগানিস্তান ছাড়ো, যারা ধর্ম পরিবর্তন করতে চেয়েছেন তারা আফগানিস্তানে থেকে গেছেন, আর যারা নিজের নিজের ধর্ম পরিবর্তন করতে চাননি, আস্থার জায়গায় কোনো সমঝোতা করেননি, তাদেরকে কিন্তু ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেবী শক্তি নামক উদ্ধারকারী যে একটা মিশন ছিল ভারতের বায়ুসেনা, সেই মিশনে সমস্ত শিখ হিন্দু জৈন যারা তালিবানের কাছে আত্মসমর্পণ করেনি তাদেরকে দিল্লিতে ফিরিয়ে এনে তাদেরকে রাষ্ট্রীয় শরণার্থী হিসেবে আমাদের দেশ সেটা দিয়েছে। তাই আমাদের দেশ ভারতবর্ষ সব সময় গীতার যে বাণী বসুদেব কুটুম্বকম, সেই বাণীকে সামনে রেখে আমাদের হিন্দু বিশেষ করে পীড়িত যারা পাকিস্তান থেকে বাংলাদেশ তাদের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। ভারতীয় জনতা পার্টি কখনো যদি পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমতায় আনে, যত পুরনো হোক না কেন, 1979 সালে মরিচাপির ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলার মানুষ যেদিন সরকারে আনবে ভারতীয় জনতা পার্টি করবে, এটা অঙ্গীকারবদ্ধ আমরা। কারণ 1984 সালে শিখ দাঙ্গার তদন্ত শাস্তি একমাত্র মোদীজির সরকার দিতে পেরেছে, তা আমরাও এটা করব। রাজ্যের সব খোলা স্কুল বন্ধ, আপনারা স্কুলে হাইড্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, আজকে আপনাদেরকে চিঠি দিয়ে বলা হলো তারা দেখা করবেন না, কারণ সাব জুডিস ম্যাটার। আপনাকে পরিষ্কারভাবে বলি, পশ্চিমবাংলার ছাত্র ছাত্রীদের যেভাবে ক্ষতি এবং সর্বনাশ করছে এটা ক্ষমার অযোগ্য কাজ তারা করছে। একটা বিকাশ ভবন সরকারি দপ্তর, সেখানে অ্যাজিটেশন
যে কোনো ধরনের আন্দোলন হলে তাকে পুলিশ আটকাতে পারে, তাকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু সাধারণ লোকের সেখানে প্রবেশ অধিকার আছে, সেটা কোনো নিষিদ্ধ জায়গা নয়। তা রাজ্যের বিরোধী দলনেতা চার পাঁচজন ছজন বিধায়ক তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি, আপনারা কিভাবে আটকেছে আপনারা দেখেছেন, আপনারা দেখিয়েছেন। আমি তারপরেই বলে এসেছিলাম প্রত্যেক দিনই বিজেপি বিধায়করা আসবেন দেখা করার জন্য শিক্ষা সচিবের, চেষ্টা করবেন। পরের দিন শিক্ষা সচিবের পক্ষ থেকে মেল পাঠানো হয় যে আজকে উনি ব্যস্ত আছেন, শুক্রবার টকিং পয়েন্ট পাঠান। আমরা আধ ঘন্টার মধ্যেই রিপ্লাই দিয়ে দিই, টকিং পয়েন্ট একটাই, রি ওপেনিং অফ দি স্কুল ইউনিভার্সিটি অ্যান্ড এডুকেশন কলেজ অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন। এ তো পশ্চিমবাংলার ঘরে ঘরে এটা টকিং পয়েন্ট দলমত নির্বিশেষে। আজকে বলে দিল সাবজুডিস কথা বলতে পারবো না, মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন, শিক্ষামন্ত্রী কথা বলতে পারেন, তখন সাবজুডিস হয় না। তিন তারিখে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় হয়তো পাড়ায় ক্লাস কত রকম, আবার একজন এমএলএ কোচবিহারের বলছে দুয়ারে প্রহার কর্মসূচি চালু হবে, পাড়ায় ক্লাস কত রকমের নকশা। কিন্তু আমরা শুধু বলতে চাই প্রজন্মের পর প্রজন্মকে নষ্ট করবেন না। একটা সময় বামফ্রন্ট যেমন প্রাইমারিতে ইংরেজি তুলে দিয়ে কয়েকটা বছর আমাদের প্রজন্মকে নষ্ট করেছে, এই সরকারও তেমন কয়েকটা প্রজন্মকে নষ্ট করছে আড়াই বছর ধরে। এটাতে ইগোর জায়গা নেই, এখানে দলের ব্যাপার নেই, সামনে কোনো বড় ভোটও নেই। দয়া করে স্কুল কলেজগুলো ইউনিভার্সিটিগুলো খুলুন, 15টা রাজ্য কোভিড বিধি মেনে খুলেছে, আপনাদের এত গাজওয়ারি কেন? এর পিছনে তিনটে কারণ আছে। প্রথম হলো শিক্ষিত হলে চাকরি চাইবে, মমতা ব্যানার্জি ধরে নিয়েছেন যে তিনি দশকের পর দশক এখানে রাজত্ব করবেন, তিনি এবং তার ভাইপো। তাই আজকে যারা পড়াশোনা করে বেরিয়ে আসবে তাদেরকে ভবিষ্যতে চাকরি দিতে হবে, তাই মমতা ব্যানার্জি চান পড়াশোনা নাই করুক, মাকে দিচ্ছি 500 টাকা আর 28 টাকার মেহুল মদের বোতল, সস্তায় মদ। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি চান যেন পড়াশোনা কেউ না করে, তাহলে কেউ চাকরি চাইবে না। দ্বিতীয় কারণ হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি চালানোর জন্য 100 কোটি টাকা খরচ করা হয়, এই টাকাগুলো কেন্দ্রীয় সরকার প্রত্যেক মাসে পাঠাচ্ছে এইচআরডি ডিপার্টমেন্ট, এই টাকাগুলো সাশ্রয় হচ্ছে, এই টাকাগুলো দিয়ে খেলা মেলা উৎসব, 500 টাকার ভাতা, ইমাম মুয়াজ্জেম ভাতা, এই দান খয়রাতিগুলো চালাতে পারছেন। তাই স্কুলের জন্য শিক্ষা খাতে খরচটা সাশ্রয় হয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন। এই জনদরদী সরকার বলে 2020 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি, সবাইকে পাস করিয়েছেন, কিন্তু পরীক্ষার জন্য যে ফিজ, প্রত্যেকটা ফিজ কিন্তু আপনি আদায় করেছেন, এবং সেই টাকাটা মানে কোটি কোটি টাকা, সেটা কোনো কয়েক লক্ষ বা কয়েক হাজার টাকা নয়। ইউনিভার্সিটি কলেজ মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ মাদ্রাসা বোর্ড সব মিলিয়ে কোটি কোটি টাকা সাধারণ গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত কৃষকের বাড়ির ছেলে মেয়েদের এক্সাম ফি নিয়েছে, ঠিক একইভাবে এবারেও এক্সাম ফি নিচ্ছেন। আপনাদের কেন্দ্রীয় সরকার সব জায়গায় মিড ডে মিল চালু রেখেছেন, বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এখানে 9 কোটি 26 লক্ষ কেজি চাল গত অর্থবর্ষে 2021-22 মানে এপ্রিল থেকে মার্চে শেষ হবে, এটা ডিসেম্বর পর্যন্ত হিসাব, 9 মাসের হিসাব, 9 কোটি 26 লক্ষ কেজি চাল মিড ডে মিলের পশ্চিমবঙ্গ সরকার আত্মসাত করেছে। কেন্দ্রীয় সরকারের মিড ডে মিলের চাল কম দিয়েছে ছাত্রছাত্রীর অভিভাবকদের। এই তিনটে কারণের জন্য এরা স্কুল কলেজ ইউনিভার্সিটি চালু করতে চায় না, এবারেও আমার ধারণা পরীক্ষা করাবে না, সবাইকে 100% পাস করাবে। এবং আপনার অনেক চ্যানেল দেখাচ্ছে, বাঁকুড়ার ছবি দেখছিলাম, 24 পরগনার অনেক রিমোট এলাকার ছবি দেখছিলাম, স্কুলের নাম ভুলে গেছে, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম ভুলে গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামও ভুলে গেছে বাচ্চা।
পশ্চিম বাংলার যে বাঙালি হিন্দুরা একটা অংশ মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, তারা ভালো করে এটা শুনুন, তারা ভালো করে এটা শুনুন, তাদের এটা পাওনা আছে। বিশেষ করে কলকাতার কিছু লোকের, বাঙালি লোকের এগুলো শোনার দরকার আছে। এই আসল স্বরূপ এদের প্রকাশ পাচ্ছে। মালের দায়িত্ব আরোহী যাদের বসিয়েছেন, খেলা তো বুঝতে হবে। আমরা বিজেপি প্রতিবাদ করব, সর্বাত্মক প্রতিবাদ করব। আমাদের বিধায়ক নিখিল দে, নিখিল রঞ্জন দে উদয়ন গুহর নামে এফআইআর করেছে। উদয়ন গুহ ওয়ান্টেড, আপনারা জেনে রাখেন। দিনহাটাতে সিবিআই এর একাধিক পোস্টপল ভায়োলেন্সে অন্যতম অভিযুক্ত, এবং NHRC যে সমস্ত গুন্ডাদের নাম দিয়েছে, হাইকোর্টে দিয়েছিল, হাইকোর্ট গ্রহণ করেনি, হাইকোর্টের অন্য ব্যাপার। NHRC রিপোর্টে উদয়ন গুহ একটা কুখ্যাত গুন্ডা, বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে যারা সীমান্ত পাহারা দিচ্ছে, BSF কে যে ভাষায় তিনি আক্রমণ করেছেন, তার মুখ থেকে এর থেকে ভালো কিছু আশা করা বৃথা। আপনি এইটা ব্যাপারে বলুন। সিবিআই তদন্ত, সিবিআই তদন্ত করতে গেলে রাজ্য সরকারকে রেকমেন্ডেশন করতে হয়। বামফ্রন্ট সরকারের সময় ঘটনা ঘটেছিল, তারা রেকমেন্ড করেননি। তৃণমূল কংগ্রেস উদ্বাস্তুদের নিয়ে, শরণার্থীদের নিয়ে ভাবিত না, তারা অনুপ্রবেশকারীদের নিয়ে ভাবিত। তারা অনুপ্রবেশ করে যারা জামাতের লোক, হেফাজতের লোক আসছে ভোট ব্যাংক বাড়ানোর জন্য, তাদেরকে সাপোর্ট করে। কিন্তু যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে বাংলাদেশ থেকে ভারতে আসছে, তাদের ব্যাপারে তৃণমূল কংগ্রেসে কোনো, তাদের মানসিকতাও নেই, কোনো ভাবনাও নেই। স্বাভাবিক তৃণমূল সরকার রেকমেন্ড করেনি। আর এইভাবে সিবিআই তদন্ত চাইতে গেলে প্রুফ ভোট করতে হবে। এইভাবে বিজেপি চাইলেই পারবে তা নয়। পোস্টপল ভায়োলেন্সে যে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে, বা তারও আগে বাম আমলে নন্দীগ্রামের ঘটনা, নেতাইয়ের ঘটনা, সিঙ্গুরের তাপসী মালিকের ঘটনা, যেগুলো সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে, সবটাই কিন্তু কোর্ট অর্ডারে হয়েছে। প্রথম কথা বলি, দপ্তরটাতে মন্ত্রী নট ইন্টারেস্টেড। আমার যেটুকু মনে হয়েছে কাজকর্ম দেখে, আমি 3.5-4 বছর এই দপ্তরের সঙ্গে যুক্ত ছিলাম, মন্ত্রী ইন্টারেস্টেড ফর হিটকো, মন্ত্রী ইন্টারেস্টেড ফর KMDA, মন্ত্রী ইন্টারেস্টেড ফর কলকাতা কর্পোরেশন। স্বাভাবিকভাবে পরিবহন দপ্তরটা ছাগলের তৃতীয় ছানা হয়ে গেছে, তার যা হওয়ার তাই হচ্ছে। কলকাতা আর এই সমস্ত CF, আপনার পারমিট, ইন্স্যুরেন্স, এগুলো চেকিং এর দায়িত্ব। আমি কাউকে গার্ড করছি না, কমপ্লিটলি পুলিশকে মমতা ব্যানার্জি সরকার আসার পরে দিয়ে দিয়েছে। এটা মোটর ভেহিকল ইন্সপেক্টরের হাতে খুব লিমিটেড পাওয়ার আছে। আর কলকাতা কমিশনারেটের ক্ষেত্রে, মানে পুলিশ কমিশনারেটের ক্ষেত্রে পুরোটাই দায়িত্ব যা আছে একদম সার্জেন্ট লেভেল পর্যন্ত। পুলিশ ব্যস্ত, দিলীপ ঘোষ মনকে বাদ শুনবে, তাকে কি করে আটকানো যাবে? পুলিশ ব্যস্ত, শুভেন্দু অধিকারী নেতাই শহীদ বেদিতে যাবে মালা দিতে, তাকে কি করে আটকানো যাবে? পুলিশ ব্যস্ত বিকাশ ভবনে যাতে মাছি না গলতে পারে, পুলিশ ব্যস্ত গান্ধীজির প্রয়াণ দিবসে SSC অবস্থানকারীদের চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দেওয়ার জন্য পুলিশ ব্যস্ত। পুলিশ ব্যস্ত ভাইপো কখন এয়ারপোর্টে যাবেন গোয়া বা ত্রিপুরা গ্রিন করিডোর তৈরি করার। পুলিশের নর্মাল কাজ পুলিশ করতে পারে না।
আমি কৃষক অবস্থানে বলেছিলাম এই রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাট। অভিজিৎ সরকার আমরা বিজেপির পক্ষ থেকে ওখানে কিছু মাছ বরঞ্চ সাপ্লাই করে দেবো, ভালো করে মাছ ছাড়ুন মাছ করুন। এখন পশ্চিমবঙ্গে চপ শিল্প, পোল্ট্রি শিল্প, কাশ ফুলের শিল্প, গাছ থেকে ঝরে যাওয়া পাতার শিল্প, এবং লেটেস্ট হচ্ছে শিল্প কারখানায় জলাশয় মাছের ভিড়। এই পরিণতি বাংলার মানুষ দেখুক, এই একটা সরকার এগারো বছর প্রায় কোন কারখানা পশ্চিমবাংলায় করেনি। এই একটা আমি এই দলটার সঙ্গে ছিলাম দীর্ঘদিন, আমি আপনাকে বলছি এর কোন শিল্প নীতি নেই, জমি নীতি হচ্ছে নেগেটিভ, এ কোনো কারখানা করেনি। মমতা ব্যানার্জি পাঁচই মে ক্ষমতায় আসার পরে ডাবরের কারখানা গেছে মধ্যপ্রদেশ, বলাগড়ের কেশোরাম রেওয়ান 7,500 লোক বেকার হয়েছে, আজকে ছমাস বন্ধ। কি করছেন ওখানকার এমএলএ সরকার? চন্দননগরের গন্ডলপাড়া জুট মিল, হাওড়ার জুট মিল, কলকাতার মানিকতলাতে একটি জুট মিল গত কয়েক দুদিন আগে, এই করে প্রায় 30,000 লোককে পাঁচই মের পরে তাদের কাজ গেছে। ডানকুড়িতে বিস্কুট তৈরির কারখানা 350 কর্মচারী, সব মিলিয়ে প্রায় 20,000-30,000 লোকের কাজ গেছে। পশ্চিমবঙ্গ সর্বনাশের কানাগলিতে ঢুকে গেছে, পেনশনারদের সব বন্ধ, পিএফ এর টাকা নিজের হকের টাকা চাইলে ফেরত পাবেন না। আমি পরশুদিন গিয়ে দেখি বিধায়কদের বলা হচ্ছে বিল জমা দেবেন না, বর্তমান বিধায়ক প্রাক্তনদের তো আগে হয়ে গেছে। এই প্রথম স্বাধীন দিয়ে চালু হওয়ার পরে জানুয়ারি মাসে সরকারি কর্মচারী শিক্ষকরা বিয়ে পাননি, ফার্স্ট টাইম। আজকে পশ্চিমবঙ্গ কর্মচারী পরিষদ বেলা 1:30টার সময় তারা কৃচ্ছ সাধন দিবস পালন করেছে, সবাই হয়তো করতে পারেননি, ময়লা জামা পরে তারা এই করলেন, কারণ আজকে শোক দিবস তারা পালন করছেন। বিয়ের অন্তর্জলী যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় প্রথমবার ঘটল জানুয়ারি মাসে, কোন স্তরের কর্মচারীরা তারা বিয়ে পেলেন না। আমার ধারণা জুলাই মাসে যে 3% ইনক্রিমেন্ট ইয়ারলি হয় এটাও দিতে পারবে না। এই ভিখারি সরকার, দেউলিয়া সরকার ভাতা ভিক্ষা দিয়ে এই রাজ্যের সাথে। এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।